শুনছেন গল্প স্বল্প শুধুমাত্র 100.1 FM গোল্ডে। গল্প মন্ত্রশক্তি রচনা করেছেন প্রমথ চৌধুরী। রবীন্দ্রনাথ বলেছিলেন প্রমথ চৌধুরী বাংলা গল্প সাহিত্যে ঐশ্বর্য দান করেছেন। অভিজ্ঞতার বৈচিত্র্যে মিশেছে তাঁর অভিজাত মনের অনন্যতা, গাথা হয়েছে উজ্জ্বল ভাষার শিল্পে। বাংলা সাহিত্য প্রধানত হৃদয়াবেগ ও উচ্ছ্বাস প্রধান। প্রমথ চৌধুরী মনে করতেন সাহিত্যের সম্ভাবনার সীমা এর চাইতে অনেক বেশি প্রসারিত, তাই আবেগপ্রধান সাহিত্যের সঙ্গে সঙ্গে বুদ্ধিপ্রধান, মননপ্রখর, কৌতুক তীক্ষ্ণ, সংযত, স্টাইল প্রধান লেখাও লেখা উচিত। এর চারিয়ারি কথা, নীললোহিত, ঘোষালের ত্রিকথা ইত্যাদি পড়লে বোঝা যায় ছোট গল্পে তিনি এক সম্পূর্ণ নতুন ধারার প্রবর্তন করেছিলেন। প্রমথ চৌধুরীর স্টাইল ঝরঝরে, আঁটোসাঁটো, মার্জিত। তাঁর লেখা পড়লে বোঝা যায় প্রতিটি শব্দ ব্যবহারের পেছনে তাঁর মনীষাদীপ্ত যুক্তিবাদী মন কাজ করছে। মন্ত্রশক্তি গল্পটি ছোটদের বার্ষিকী আশ্বিন 1341-এ প্রথম প্রকাশিত হয়। যে অদৃশ্য শক্তি মানুষের অগোচরে তাকে সকল খেলাতেই দিগ্বিজয়ী করে তোলে, তারই নাম মন্ত্রশক্তি। ঈশ্বর পাটনির আখ্যানের ভেতর দিয়ে এই কথাটাই বলা হয়েছে। মন্ত্রশক্তিতে তোমরা বিশ্বাস করো না, কারণ আজকাল কেউ করে না, কিন্তু আমি করি। এ বিশ্বাস আমার জন্মেছে শাস্ত্র পড়ে নয়, মন্ত্রের শক্তি চোখে দেখে। চোখে কি দেখেছি বলছি, দাঁড়িয়েছিলাম চণ্ডী মণ্ডপের বারান্দায়। জন 10-12 লিটেল জমায়েত হয়েছিল পূব দিকে, ভোগের দালানের ভগ্নাবশেষের সুমুখে। পশ্চিমে শিবের মন্দির, যার পাশে বেলগাছে একটি ব্রহ্মদৈত্য বাস করতেন, যার সাক্ষাৎ বাড়ির দাসী চাকরানীরা কখনো কখনো রাত দুপুরে পেতেন। ধোঁয়ার মতো যার ধড়, আর কুয়াশার মতো যার জটা, আর দক্ষিণে পূজোর আঙিনা, যে আঙিনায় লক্ষ বলি হয়েছিল বলে একটি কবন্ধ জন্মেছিল। একে কেউ দেখেননি, কিন্তু সকলেই ভয় করতেন। লিটেলদের খেলা দেখবার জন্য লোক জুটেছিল কম নয়। মনিরুদ্দি সর্দার তার সৈন্য সামন্ত কে কোথায় দাঁড়াবে তারই ব্যবস্থা করছিল। কি চেহারা তার! গৌরবর্ণ, মাথায় 6 ফুটের ওপর লম্বা পাকা দাড়ি, গোঁফ ছাটা। সে ছিল ওদিকের সব সেরা লকড়িওয়ালা। এমন সময় নায়েববাবু আমায় কানে কানে বললেন, ঈশ্বর পাটনি কি এক হাত খেলা দেখাতে হুকুম করুন না। ঈশ্বর লিটেল নয়, কিন্তু শুনেছি কি লাঠি, কি লকড়ি, কি সরকি ও হাতে নিলেই কোনো লিটেলই ওর সম্মুখে দাঁড়াতে পারে না। হ্যাঁ, আপনি হুকুম করলেও না বলতে পারবে না, কারণ ও তো আপনাদের বিশেষ অনুগত প্রজা। এরপর নায়েববাবু ঈশ্বরকে ডাকলেন, ঈশ্বর এসো তো, বাবু ডাকছেন। ভিড়ের ভিতর থেকে একটা লম্বা ছিপছিপে লোক বেরিয়ে এলো। তার শরীরে আছে শুধু হাড় আর মাস, চর্বি এক বিন্দুও নেই, রং তার কালো, অথচ দেখতে সুপুরুষ। আমি তাকে বললুম, আজ তোমাকে এক হাত খেলা দেখাতে হবে। লোকটা অতি ধীরভাবে উত্তর করলে, হুজুর, লেঠেলি আমার জাত ব্যবসা নয়, বাপ ঠাকুরদার মতো আমিও খেয়ার নৌকা পারাপার করেই দু পয়সা কামাই। আমার কাজ লাঠি খেলা নয়, লগি ঠেলা। তাই বলছি হুজুর, এই আদেশ আমাকে করবেন না। আমি জিজ্ঞেস করলুম, তাহলে তুমি লাঠি খেলতে জানো না? সে উত্তর করলে, হুজুর, জানতুম ছোকরা বয়সে, তারপর আজ 20-25 বছর লাঠিও ধরেনি, লকড়িও ধরেনি, সুরকিও ধরেনি। তাছাড়া আর একটা কথা আছে, এদের কাছে আমি ঠাকুরের সম্মুখে দিব্যি করেছি যে আমি আর লাঠি সরকি ছোঁব না। সে কথা ভাঙে কী করে? হুজুরের হুকুম হলে আমি না বলতে পারিনি, কিন্তু হুজুর যদি আমার কথাটা শোনেন তবে হুজুর আমাকে আর আদেশ করবেন না। আমি জিজ্ঞাসা করলুম, কেন এরকম করেছিলে? ঈশ্বর বললে, ছেলেবেলায় এরা সব খেলা শিখত, আমিও খেলার লোভে এদের দলে জুটে গিয়েছিলাম। আমার বয়স তখন 20-20, তখন কি লাঠি, কি লকড়ি, কি সর্গিতে আমি হয়ে উঠেছিলাম সকলের সেরা। এরা ভাবলে যে আমি কোনো মন্ত্রতন্ত্র শিখেছি, তারই গুণে আমি সকলকে হটিয়ে দিই। হুজুর, মন্ত্রতন্ত্র কিছুই জানি নে, তবে আমার যা ছিল তা এদের কারও ছিল না, সে জিনিস হচ্ছে চোখ।
আমি অন্যের চোখের ঘোরাফেরা দেখে বুঝতুম যে তার হাতের লাঠি সর্পির মার কোন দিক থেকে আসবে, কিন্তু আমার চোখ দেখে এরা কিছুই বুঝতে পারত না, আর শুধু মার খেত। শেষটা এরা সকলে মিলে যুক্তি করলে যে আমাকে কালীবাড়ি নিয়ে গিয়ে হাড়িকাঠে ফেলে বলি দেবে। তারপর একদিন এরা রাত দুপুরে আমার বাড়ির চড়াও হয়ে আমাকে বিছানা থেকে তুলে আষ্টে পৃষ্ঠে বেঁধে কালীবাড়ি নিয়ে গিয়ে হাড়িকাঠে ফেলে আমাকে বলি দেবার উদ্যোগ করল। খাঁড়া ছিল ওই কুলিখোর মিছু সর্দারের হাতে। আমি প্রাণ ভয়ে অনেক কান্নাকাটি করবার পর এরা বললে, তুমি ঠাকুরের সম্মুখে দিব্যি করো যে আর কখনো লাঠি ছোবে না, তাহলে তোমাকে ছেড়ে দেব। হুজুর, নিজের প্রাণ বাঁচানোর জন্য এই দিব্যি করেছি, আর তারপর থেকে একদিনও লাঠি সড়কি ছুঁইনি। কথা সত্যি কি মিথ্যে ওই গুলিখোর মিছুকে জিজ্ঞেস করলে টের পাবেন। মিছু আমাদের বাড়ির লেঠেলের সর্দার। আমি তাকে জিজ্ঞাসা করলুম, ঈশ্বরের কথা সত্যি না মিথ্যে? সে হ্যাঁ না কিছুই উত্তর করলে না। ঈশ্বরে আবার বলে উঠল, হুজুর, আমি মিথ্যে কথা জীবনে বলিনি, আর কখনো বলবও না। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলুম, মিছু যদি গুলিখোর হয় তো এমন পাকা লেঠেল হলো কি করে? ঈশ্বর বললে, হুজুর, নেশায় শরীরের শক্তি যায়, কিন্তু গুরুর কাছে শেখা বিদ্যে তো যায় না, বিদ্যে হচ্ছে আসল শক্তি। সেদিন দেখলেন না ঠাকুরদাসকে আমার অত বড় মোষ্টার মাথা এক কোপে বেমালুম কাটলে? আর ঠাকুরদাস দিনে দুপুরে গুলি খায়। আমি নেশা করিনি বটে, কিন্তু বয়সে আমার শরীরের জোর এখন কমে এসেছে, যেমন সকলেরই হয়। যদি এরা অনুমতি দেয় তাহলে দেখতে পাবেন যে বুড়ো হাড়েও বিদ্যের সমান আছে। এরপর আমি লেঠেলদের জিজ্ঞেস করলুম তারা ঈশ্বরকে খেলবার অনুমতি দেবে কিনা। তারা পরস্পর পরামর্শ করে বললে, আমরা ওকে হুজুরের কথায় আজকের দিনের মতো অনুমতি দিচ্ছি, দেখা যাক ও কি ছেলে খেলা করে। লেঠেলদের অনুমতি পাবার পর ঈশ্বর কোমরের কাপড় তুলে বুকে বাঁধলে, আর তার ঝাঁকড়া চুল এক মুঠো ধুলো দিয়ে ঘষে ফুলিয়ে তুললে। তারপর মাটিতে জোড়াসন হয়ে বসে 5 মিনিট ধরে বিড়বিড় করে কি বকতে লাগলো। অমনি লেঠেলরা সব চিৎকার করে উঠল, দেখছেন দেখছেন দেখছেন, বেটা মন্ত্র আওড়াচ্ছে আমাদের নজরবন্দি করবার জন্যে। ঈশ্বর এসব চেঁচামেচিতে কর্ণপাত করলে না। তারপর যখন সে উঠে দাঁড়ালে তখন দেখি সে আলাদা মানুষ। তার চোখে আগুন জ্বলছে আর শরীরটা হয়েছে ইস্পাতের মতো। ঈশ্বর বললে, প্রথম এক হাত লোকড়ি দিয়ে ছেলে খেলা করা যাক, এদের ভিতর কে বাপের বেটা আছে লোকড়ি ধরুক। মনিরুদ্দি সর্দার বললে, আমার ছেলে কামালের সঙ্গে এক হাত খেলে তাকে যদি হারাতে পারো তাহলে আমি তোমাকে লোকড়ি খেলা কাকে বলে তা দেখাবো। তারপরে একটি বছর কুড়িকের ছোকরা এগিয়ে এলো। সে তার বাপের মতোই সুপুরুষ, গৌরবর্ণ, দীর্ঘাকৃতি, বাঁহাতে তার ছোট্ট একটি বেতের ঢাল, আর ডান হাতে পাকা বাঁশের লাল টুকটুকে একখানি লোকড়ি। খেলা শুরু হলো। 1 মিনিটের মধ্যে দেখি কামালের লোকটি ঈশ্বরের বাঁহাতে, আর কামাল নিরস্ত্র হয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে। তখন ঈশ্বর বললে, যে লোকটি হাতে ধরে রাখতে পারে না সে আবার খেলবে কি? এই কথা শুনে মনিরুদ্দি রেগে আগুন হয়ে লোকটি হাতে এগিয়ে এলো। ঈশ্বর বললে, তোমার হাতের লোকটি কেড়ে নেব না, কিন্তু তোমার গায়ে আমার লোকটির দাগ বসিয়ে দেব। এরপর 5 মিনিট ধরে দুজনের লোকটি বিদ্যুৎ বেগে চলাফেরা করতে লাগলো। শেষটায় মনিরুদ্দির লোকটি উড়ে শিবের মন্দিরের গায়ে গিয়ে পড়ল, আর দেখি মনিরুদ্দির সর্বাঙ্গে লাল লাল দাগ, যেন কেউ সিঁদুর দিয়ে তার গায়ে ডোরা কেটে দিয়েছে। মনিরুদ্দি মার খেয়েছে দেখে হেদাতুল্লাহ লাফিয়ে উঠে বললে, ধর ব্যাটা সর্কি। ঈশ্বর বললে, ধরছি, কিন্তু সর্কি যেন আমার পেটে বসিও না। জানি তুমি খুনে, কিন্তু এ তো কাজিয়া নয়, আপোষে খেলা। আর এই কথা মনে রেখো, রক্ত যেমন আমার গায়ে আছে তোমার গায়েও আছে। এরপর লোকড়ি খেলা শুরু হলো। সর্কির সাপের জিভের মতো ছোট ছোট ইস্পাতের ফলাগুলো অতি ধীরে ধীরে একবারে এগোয়ে আবার পিছোয়। এই খেলা দেখতে গা কিরকম করে, কারণ সর্কির ফলা তো সাপের জিভ নয়, দাঁত। সে যাই হোক, হেদাতুল্লাহ হঠাৎ বাপরে বলে চিৎকার করে উঠল। তখন তাকে দেখি তার কবজি থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটছে, আর তার সর্কিখানে পড়ে রয়েছে মাটিতে। ঈশ্বর বললে, হুজুর হুজুর, নিজের প্রাণ বাঁচানোর জন্য ওর কবজি জখম করেছি, নইলে ও আমার পেটে নাড়ি ভুড়ি বার করে দিত। আমি যদি সর্কি ওর হাত থেকে খসিয়ে না দিতুম তাহলে তা আমার পেটে ঠিক ঢুকে যেত। এ খেলার আইনকানুন ও বেটা মানে না, ও চায় হয় জখম করতে নয় খুন করতে।
হেদাতুলার রক্ত দেখে লেঠেলদের মাথায় খুন জুড়ে গেল। আর সমস্বরে বলে চিৎকার করে তারা বড় বড় লাঠি নিয়ে ঈশ্বরকে আক্রমণ করলে। ঈশ্বর এখানে বড় লাঠি দুহাতে ধরে আত্মরক্ষা করতে লাগলো। তখন আমি ও নায়েববাবু দুজনে গিয়ে লেঠেলদের থামাতে আপ্রাণ চেষ্টা করতে লাগলাম। হুজুরের হুকুমে তারা তাদের রাগ সামলে নিল। তাছাড়া লাঠির ঘায়ে অনেকেই কাবু হয়েছিল, কারো মাথাও ফেটে গিয়েছিল। শুধু ঈশ্বর এদের মধ্যে থেকে অক্ষত শরীরে বেরিয়ে এসে আমাকে বলল, আমি শুধু এদের মার ঠেকিয়েছি, কাউকে এক ঘাও মারিনি। ওদের গায়ে মাথায় যে দাগ দেখছেন সেসব ওদেরই লাঠির দাগ। এলোমেলো লাঠি চালাতে গিয়ে এর লাঠি ওর মাথায় গিয়ে পড়েছে, ওর লাঠি এর মাথায়। আমি যে এদের লাঠি বৃষ্টির মধ্যে থেকে মাথা বাঁচিয়ে এসেছি সে শুধু হুজুরের ব্রাহ্মণের আশীর্বাদে। মিছু সর্দার বললে, হুজুর আগেই বলেছিলাম ও বেটা জাদু জানে, এখন তো দেখলেন যে আমাদের কথা ঠিক। মন্তরের সঙ্গে কে লড়তে পারবে? হ্যাঁ, ঈশ্বর হাত জোড় করে বললে, হুজুর আমি মন্তর টন্তর কিছু জানিনি, তবে সরকি লাঠি ধরবা মাত্র আমার শরীরে কি যেন ভর করে, শক্তি আমার কিছুই নেই। যিনি আমার উপর ভর করেন সব শক্তি তাঁরই। আমি বুঝলুম লেঠেলদের কথাই ঠিক, ঈশ্বরের গায়ে যিনি ভর করেন তাঁরই নাম মন্ত্রশক্তি, দেবতা। শুধু লাঠি খেলাতে নয়, পৃথিবীর সব খেলাতেই, যথা সাহিত্যের খেলাতে, পলিটিক্সের খেলাতে তিনিই দিগ্বিজয়ী হন যার শরীরে এই দৈব শক্তি ভর করে। এ শক্তি যে কি যাঁদের শরীরে তা নেই তারা জানেন না, আর যাঁদের শরীরে আছে তারাও জানেন না।